الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أدعو بها من نور الفوت الجوت كرنا وجلا আমার নূরের ফুটুল জগৎ করুনে ও জালা রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লৌহ কলম সৃষ্টির চাহা ও শিলা আজ শিকুর লৌহ কলম সৃষ্টির চাহা ও শিলা রে জয় আল্লাহ কোশি হইয়া নাম রাখিলে নেহা বিভুল্লাহ সুবহানাল্লাহ বন্ধ করে শেষ করা যায় না। আল্লাহর প্রিয় হাবিব হাবিবের সাথে প্রেম লাগাইয়া বন্ধু 100% মুমিন হয়ে যে ব্যক্তি কবরে যাবে তার জন্য ভিন্ন রকমের একটা যত্ন আমি কালেক্ট করেছি বন্ধু। হযরত মুহাম্মদ ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষ যখন মারা যায় তো উনি তাদের দাফন কাজ জানাজাতে অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। একদিন এমন এক ব্যক্তির জানাজায় বন্ধু অংশগ্রহণ করলেন, তার জানাজা হলো, কাফন হলো, তাকে দাফন করানো হলো, দিদির সকল মানুষ বন্ধু সীমানা ছেড়ে চলে গেল, কিন্তু মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সব মানুষগুলো চলে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে ওনার নজরে পড়লো, ইনি মনে মনে উনি বলতেছেন আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। এবার তিনি দাঁড়িয়ে রইলেন, দুইজন মানুষই যে এখন কবরে দাফন করা হলো ওনার কবরের মধ্যে বন্ধু প্রবেশ করলো। কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত মানুষের জানাজা, জীবনে কত মানুষের কবরে মাটি দিলা, জীবনে কোনদিন এই রহস্যময় ঘটনা আমি দেখতে পাইলাম না। বন্ধু সবাই তো চলে গেল, তিনি আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের তার দরবারে তিনি দরখাস্ত করে দিলেন, তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, 10 বার সূরা হুজুর তেলাওয়াত করেছেন। এর মধ্যে তিনি হঠাৎ করে দেখলেন দুইজনের মধ্য থেকে একজন বের হয়ে যাচ্ছে, আরেকজন কোনো ভাবেই বন্ধ বের হচ্ছে না। সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন, সূরা হুজুর 10 বার তেলাওয়াত করলেন, করার পর আল্লাহ দরবারে হাত তুলে দিলেন, দরখাস্ত করলেন, ও গোবলি আমার চোখের সামনে এক অবর্ণনীয় রহস্যময় প্রেমের ঘটনা আমি দেখতে পেয়েছি, মানে জানতে পারো বলে চাই গো এই দৃশ্য কেন গো, কেন এই দৃশ্যটা সংঘটিত হলো। এবার তিনি বসায় করতে দিই, এবার তিনি চাইয়া দেখলেন যে আরেকটা লোক ছিল, আরেকটা আত্মা ছিল, উনিও বের হয়ে বন্ধু চলে যাচ্ছেন। বন্ধুরে আমার বের হয়ে যখন চলে যাচ্ছেন তার আগের ঘটনা হলো যখন তিনি দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হলো না, কবরটা ফাটতে দেরি, আরেকজন যিনি ছিলেন তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হতে দেরি করলেন না। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রশ্ন করলেন, আপনারা কে গো, একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত আপনি এখানে অবস্থান করতেছেন, আপনারা কে? এবারে উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমতের ফেরেশতা। এই কবর আপনি কেন কদম দিয়েছেন, একজন অনেক আগেই চলে গেল আরেকজন আপনি এখনো পর্যন্ত আছেন? তিনি উত্তর দিয়েছেন, যিনি কবরে আজকে পর্যন্ত জীবনের প্রথম ধাপে পা রাখলো তিনি আল্লাহর এত বড় প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার বান্দা, ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাকে তোমরা সেই উত্তরগুলো শিখাইয়া দিও।
بلند سبحان আই তো محبت بلند سبحان ওটা মজার কি না মজা আর যারা বলে ইমানদার হইতে পারলে বন্ধু আপনি দুনিয়াও শান্তি পরকালে মুক্তি আপনার কোথাও কোনো ভয় থাকবে না আপনার সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবে আল্লাহ হাবিব সাহাবাইকে আমরা দেখিনি আপনি দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুই টুকরো করে কেন গেড়ে দিলেন এবার আমার নবী বলতেছে সাহাবীরা এই দুইটা কবরের মধ্যে আমি নবী দেখতে পাই আযাব চলতেছে এই জন্য আমি খেজুরের ডাল দুইটা কবরের উপরে গেড়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল গো জিন্দা থাকবে সজাগ সবুজ থাকবে ততক্ষণ আমার আল্লাহর জিকির করবে আর জিকিরের বদৌলতে কবর আযাব কিছুটা হলেও তারা মাফ পাবে পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে কবরে পা দিও না বলেছেন কে আপনি কিন্তু আপনি কবরে যাইতে দিদি যদি হেরে যান ওই যে বলেছি হারের মধ্যে হার ঢুকবে অবন্ধ মাটির চাপ বন্ধ শুরু হয়ে যাবে কবরটা জাহান্নামের একটা গর্ত হিসাবে রূপ নেবে দাঁড়িয়ে অংশগ্রহণ করেছে এত বেশি আমল এত বেশি তাকওয়া তার মধ্যে ছিল তারপরেও কবর আযাবের সম্ভাবনা রয়েছে সুগন্ধি যুক্ত জিনিস আছে এটার নাম এয়ার পাওয়ার পকেট এটা যদি বাথরুমে ছিলাম আমার নবী এখনো পর্যন্ত কোন ইতিহাসবিদ বন্ধু কোন দার্শনিক কোন ডক্টর কোন রাইটার কোন কবি তারা কোনদিন নবীর প্রস্রাব পায়খানা মোবারকে গন্ধ ছিল কেউ বলে না আমার নবীর প্রস্রাব মোবারক পায়খানা মোবারক বন্ধু জমিন ভক্ষণ করার জন্য রেডি থাকতো জমিন সঙ্গে সঙ্গে ভক্ষণ করে ফেলত নবীর থুতু মোবারক এটা এমন ছিল যদি মুখের মধ্যে বা মুখের মধ্যে কেউ মেসেজ করতো সিল্ক মাউথে যত জোরে জোরে সোহা কিন্তু কবরের পয়েন্টের সাথে যুক্ত আছে না নাই আছে নবী কেনা ভাই কেনা ভাই থেকে মানে লোকাল প্লেসে নিয়ে যায় কিন্তু জানে নাই মূর্খের দল 50 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত আছে নাকি যেমন ক্ষমতার মালিক ঠিক না আর বলে আব্দুল্লাহ কপালে ছিল নবীর নূর মোবারক আব্দুল্লাহকে সবই রূপে না পেয়ে কিতাব প্রমাণ করে
নিজের জীবন নিজে বন্ধ দিয়ে দিয়েছে শুধু আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে তার কারণ নূরের জুনুন নবীর নূরের ঝলকে এতটাই গেজি ছিল আব্দুল্লাহর চেহারা আল্লাহ সাধারণ মানুষের সাথে কোন যুক্ত ছিল না একজনের আদা হচ্ছে প্রস্রাব করার পরে পবিত্র হতো না আর একজনের কাজ ছিল বন্ধু এবারে গিবতার এক বাড়িতে গিয়ে পৌঁছা দিত এই জন্য কবরের আজাব এখান থেকে আপনাকে একবার শেষ পর্যন্ত বহন করতে হবে বাঁচার কোনো উপায় নাই ঠিক না ঠিক বিশ্বাস করতে কি কষ্ট হয় আরো জোরে বলেন না এখন কি আমরা কি করব বাঁচব বাঁচার চেষ্টা করব কি করব না আরো জোরে কবর এবং হাসর এর মধ্যে বলল সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কি বুঝছে আল্লাহ ধরবে কি শক্ত শক্ত হবে আর জানে শক্ত নেবে হিসাব নেবে কি এই সমস্যা আছে সমস্যা তোমরা চেয়ার নিয়ে বসো না ভাই কথা বলো না আমি এক সেকেন্ডের জন্য পছন্দ করি না কারণ এটা তাকওয়ার জায়গা আল্লাহকে ভয় করার জায়গা নবীর দিকে প্রেমের রাস্তা ওপেন করার জায়গা মানে পরিপূর্ণতার ধার প্রান্তে সে আছে সে কিন্তু সে আয়াত অত্যন্ত চমৎকার ভাবে বলে গেছে লাস্ট সময়ে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم say بولو if you do love Allah যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো follow me Muhammad صلى الله عليه وسلم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেটে বলতে হবে তখন আল্লাহ বলেছেন আল্লাহু ইল্লাহি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে and forgive your sins জীবনের গুণাবলী ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আপনারা তো জানেন না একটু ভিন্ন পন্থা অবলম্বন করবো যেহেতু ইমানের সাথে আলোচনা একটা সম্পৃক্ততা আছে কি আছে না আমি কিন্তু এখনো কবরই হয়ে গেছে আসলে কিন্তু এখনো যাইনি যাবো একটু পরে ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দা ওল্ড কোরিও টেস্টামেন্ট বাংলাতে এটাকে বলা হয় বাইবেল ওটা বক্তব্য দিয়েছে
এড়িয়ে যাওয়ার সুযোগ আছে না আর জানা পড়া আছে না বন্ধুরে আমার ওই যে বলেছে সাবরি যে ছন্দ রাদি আল্লাহ হুতারান হতে কে হাদিস বর্ণিত আছে তো কি জিজ্ঞেস করব আল্লাহ আল্লাহ